না, তোমরা কোন মাদ্রাসা পড়ো? তোমাদের মাদ্রাসার নাম কি জোরে বলো? মানে তোমার হাতে কি দেখি তো এগুলো পড়াতে পারো? জি, একটা পৃষ্ঠার উল্টাও দেখি কি লেখা আছে এখানে বলো তো। তুমি কি আলিফ বাতা পড়তে পারো? শিওর পড়তে পারো? দি সম্পূর্ণ বললো দেখি শুনে। তো অনেক ধন্যবাদ, তুমি অনেক সুন্দর পারছো। তো নেক্সট মানে তোমার তো কি এটা দেখি তো কায়দা, তুমি কায়দা পড়তে পারো? কায়দার দ্বিতীয় দুই নম্বর পৃষ্ঠারে কি লেখা আছে? দুই নম্বর পৃষ্ঠারে তোমার হাতে তো অনেকগুলো বই দেখা যাচ্ছে আমার কাছে। তো দেখি তো বইটা বের করে দেখি। নুরানি বই কি লেখা আছে? নুরানি বই পড়তে পারো তুমি? বাংলা বাংলা রিডিং পড়তে পারো? দেখি একটা পড়ো দেখি, প্রথম পৃষ্ঠার কি লেখা আছে দেখো দেখো দেখো। প্রথম প্রথম বিষয়ের কি লেখা আছে বলো? এটা পারো না? কোনটা পারো? কায়দা পারো? দিই কায়দা রা ভাই করো, দিই কায়দা নম্বর কোনটা পারো তুমি? কায়দা তিন নম্বর বিষয়ের বলো তো কি লেখা আছে? তিন নম্বর বিষয়ে দেখি, তিন নম্বর বিষয়ের, তিন নম্বর বিষয় লেখা আছে তো না? হ্যাঁ, তিন নম্বর বলো কি লেখা আছে বলো। আলিফ লাম মিম ত দ তোমার বাসা কোথায়? ওনার সাথে তোমার বাসা? তোমার আব্বুর নাম কি? না, তুমি কেমন আছো? কি পড়ছো তুমি? কি পড়তেছো? আলিফ বাতা কোন পর্যন্ত পড়ছো? এই পর্যন্ত কোন পৃষ্ঠার পর্যন্ত পড়ছো? চার বছর এক পৃষ্ঠার পড়ছে। এটা পারো? হ্যাঁ, এটা পারো? যেটা ভাই করছো বলো দেখি, যেটা ভাই করছো ওটাই বলো। তো গাইস দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে মাদ্রাসা পড়ে, তো ওনারা ছোট বাচ্চা পোলাবান, তো ওনারা আসছে মাদ্রাসায়। তো মাদ্রাসা ছুটির টাইমে আমার ওনার সাথে একটু দেখা হয়েছিল, তো তাই একটু ওদেরকে একটু ভিডিও করলাম। তো কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না, তো ওনাদের ভালো এলমে শিক্ষা দেওয়ার জন্য।